হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিডি টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আমি দেখেন আমার স্ক্রিনে সুন্দর একটা লাইভ ওয়ালপেপার দেখতে পাচ্ছেন। তো এই ওয়ালপেপারটা আপনাদের মোবাইলেও নিতে চাইলে আপনার প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখতে হবে সার্চ বারে LOTUS লোটাস 3D লাইভ ওয়ালপেপার। তো এটা লিখলেই আপনার স্ক্রিনে আপনার মোবাইলে এইটা দেখতে পারবেন। তারপরে এখানে এটা ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পরে এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এটা ওপেন করবেন, ওপেন করার পরে এখানে দেখেন আপনার সেট ওয়ালপেপার বলে একটা অপশন আছে, সেট ওয়ালপেপারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ঠিক এইভাবে এরকম দেখতে পারবেন। তারপরে আপনার সেট অ্যাজ ওয়ালপেপারে ক্লিক করলেই কিন্তু এটা আপনার স্ক্রিনে সেভ হয়ে যাবে। এরপরে কিন্তু আপনি স্ক্রিনে ঠিক এরকম দেখতে পারবেন, খুব সুন্দর একটা লাইভ ওয়ালপেপার। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এরকম লাইভ ওয়ালপেপার সম্পর্কে আরও সুন্দর সুন্দর ওয়ালপেপার সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, অ্যান্ড্রয়েড বিডি টেকের সাথে থাকবেন এবং আমাদের ডেসক্রিপশনে আপনার এই লিঙ্কটা দেওয়া থাকবে এবং নামও দেওয়া থাকবে, আপনার এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন। যত বেশি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন তত আমার চ্যানেলটা অত পপুলারিটি পাবে। তো আশা করি আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।